আজ 8 মে বিশ্বগাধা দিবস। প্রাণীটির প্রীতি সচেতনতা ও ভালোবাসা তৈরির উদ্দেশ্যেই দিবসটির সূচনা করা হয়। বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণী বিশেষজ্ঞ আর্ক রাজিকের প্রচেষ্টায় 2018 সালে প্রথম বিশ্ব গাধা দিবস উদ্যাপন করা হয়। তখন থেকে প্রতিবছর 8 মে গাধা দিবস উদযাপিত হচ্ছে। তিনি বুঝতে পেরেছিলেন গাধারা মানুষের জন্য যে পরিমাণ কাজ করে সেই পরিমাণ স্বীকৃতি পাচ্ছে না। এজন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধা বিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন। তবে কিভাবে এই গাধা দিবস পালন করা হয় তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। দিবসটি পালনে কেউ কেউ গাধার ইতিহাস এবং আমাদের সমাজে এর ভূমিকা সম্পর্কে জানতে পারেন, এ নিয়ে গবেষণা করতে পারেন। আবার গাধা দিবস উদযাপনে গাধায় চড়ার সুযোগ আছে। গাধার তত্ত্বাবধানকারী দাতব্য প্রতিষ্ঠানে দান করতে পারেন, যা এই বিস্ময়কর প্রাণীটির যত্নে সহায়তা করে। অনেক সংস্থা ও এনজিও গাধাকে খাদ্য প্রদান ও পরিচর্যা করে থাকে। গাধা অন্যান্য প্রাণীর তুলনায় বেশি সময় পরিশ্রম করতে পারে। তাদের চলার গতি ঘন্টায় 31 মাইল পর্যন্ত হতে পারে। গাধার গড় আয়ু 50 থেকে 54 বছরের মধ্যে হয়।